জিনিসটা কি বলতো দেখি তো একটু কি একটু কাশি একটু কি বলেন না একটু কাশি একটু জ্বর একটু শ্বাসকষ্ট দেখো না আপনি বড় কিছু দিতে নাকি হ্যাঁ আমাদের কাছে বড় বড় রোগ কি ক্যান্সার এইডস সবচেয়ে বড় বড় পৃথিবী ভয়ঙ্কর রোগ আলোরে মানা করে ভয় করে উঠতে দেবো না ধর্ম তো বেঈমান যদি আমার সাথে বেঈমানি করো তোকে দুর্বল দুর্বল করার জন্য আমারে তো কিছু লাগে না নবুদের মতো পাওয়ার তোকে আমি দুর্বল করেছি মাত্র ভাঙা বসা দিয়া ঠিক না তোকে দুর্বল করতে কি আমার বেশি কিছু লাগে একটু মাত্র কাজটা বাড়াই দিছে একটু আস্তে করে চটটা উঠাই দিছে একটু বুকের শ্বাস প্রশ্বাসটা একটু বাড়িয়ে দিল এখন উঠাচ্ছি পৃথিবীর একটা সুপার পাওয়ার উঠাচ্ছি বলতেছে কোথায় যায় কোথায় যায় আল্লাহ বলেন যাওয়ার কোনো জায়গা পাবো না চিন্তা করে কাপেরা তো কাপের কোন গজবকে যদি একটা মাথা জেনে নেন আজকে ধর তুফান যদি কোথাও দেখেন কোথাও যদি দেখেন কোথাও যদি কোন বিপর্যয় দেখেন আপনার ভিতরে যদি চিন্তা চলে আসে যেটা আমাদের বিধি আমাদেরকে শোনায় যে কি বিপর্যয় আরেকটা কি বলে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রাকৃতিক দুর্যোগ নয় আপনি মোমেন হলে বন্ধ হবে গেল গজব গজবের বাইরে যদি চিন্তা করেন আপনার ইমানে কিন্তু দুর্বলতা চলে আসবে ইমানে দুর্বলতা চলে আসবে সুতরাং জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় গজব দিলেন কেন এই গজব দিয়ে গোটা পৃথিবীর মানুষ এখন বিপর্যয়ের মধ্যে কেন অন্যকে চিন্তা না করুন যারা আপনাকে বিশ্বাস করে তার চিন্তা করতে হবে ঠিক না এখন যারা মুনাফিক তারা চিন্তা করবে না যারা মুমিন তারা চিন্তা করবে কারণ মুমিন যখন দুনিয়াতে দাঁড়ায় সে যখন জান্নাত চিন্তা করে দুরুদের চিন্তা তার মধ্যে আসে ঠিক না যখন আযান দেয় তখন আপনার ভিতরে কয়টা চিন্তা বলেন তো দুটো চিন্তা এক এট এ টাইম দুটো চিন্তা আপনি ধারণ করেন যে আমি যদি নামাজ পড়ি আল্লাহ আমাকে জান্নাত দান করবেন আল্লাহ আমার প্রতি রাজি হবেন আর যদি আমি নামাজটা পড়ি আল্লাহ আমাকে গজব দিবেন আমার প্রতি রাগ হবে আল্লাহ আমাকে দুজুকি দিবেন কাজে কিন্তু দুইটা চিন্তা ঠিক না এটা কারা চিন্তা করতে পারে তারা মুমিন তারা চিন্তা করতে পারে তারা মুমিন তারাই চিন্তা করতে পারে মুমিন ব্যতীত এই চিন্তা করতে পারে না আমরা যখন গজব দেখব তখন আল্লাহর দরবারে সাহায্য চাইব আল্লাহর কাছে সাহায্য চাইব তো মাহমুদ তুমি যে গজব দিয়েছ এই গজবের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই নুয়ালে সাল্লাম এখন এই গজব থেকে বাঁচার জন্য একটা তরিকা আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি আগাবি গজব থেকে বাঁচাই আর এর আগে যতগুলো নীতিতে যাবা আমার গজবের মোকাবেলা পৃথিবীর কেউ করতে পারে না কেন পর্যন্ত পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামকে তার কওমকে দাওয়াত দিলেন তো কওমকে দাওয়াত দেওয়ার অবস্থায় তখন লম্বা একটা সময় দাওয়াত দিলেন কত সময় উনার নবুয়ত পেয়েছেন 480 বছর বয়সে আর নবুয়ত পিরিয়ড অর্থাৎ নবুয়তের সময়কাল ছিল 470 বছর উনি জিনের দাওয়াত দিতে থাকলেন কল্যাণের কথা বুঝাতে চাইলেন উনি তাবলিগ করলেন উনি দায়ী হলেন উনি ওয়াজ করলেন উনি আল্লাহ সম্পর্কে তাফসীর করলেন উনি ওনার কথাকে পৌঁছে দিলেন ওটা কৌমের কাছে যখন পৌঁছায় কৌম তার কথা মানল না মাত্র কয়েকজন মুসলমান হল কয়েকজন তার নীতিকে মেনে নিল নীতিকে মানে যে কয়েকজন মেনেছে তারা তো মানলই বাকিরা নূহ আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করে হ্যাঁ তোমার কথা মানলাম না তোমার রবের কথা মানলাম না কি হবে নূহ আলাইহিস সালাম বললেন সাবধান আবার গজব কিন্তু চলে আসবে আল্লাহ গজব চলে আসবে যদি আল্লাহর গজব চলে আসে মোকাবেলা করতে পারবা না তখন তারা আল্লাহ
গোয়ালে স্যার আজকে বলো এনু তুমি না বলছিলে গতকাল থেকে কোরআনে আয়াত সূরা সূরা নূহ পড়নি সূরা নূহ 71 সূরা দেখবে প্রথম দিক থেকে আছে তুমি না বলছিলে গতকাল আসবে গতকাল তো আসে না গতকাল কই গতকাল সিমটম যখন আরম্ভ হয়ে গেল তখন তার টের পেল গতকাল তো চলে আসছে গতকাল তো চলে আসছে এর আগে নূহ সালাম তাদেরকে বলো গতকাল কিন্তু চলে আসবে আল্লাহ তরফ থেকে যদি গজব চলে আসে বাঁচার উপায় নাই বাঁচার উপায় নাই তোমাদেরকে কি করতে হবে চলো আমরা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করি ক্ষমা চাই মাফ চাই আমরা তওবা করি আমাদের জীবনের সকল কর্মের জন্য আল্লাহর কাছে শর্মিন্দা হই আল্লাহর কাছে মাথা নত করে দিই আল্লাহ ক্ষমতার সামনে নিজেকে সমর্পণ করি বলি বাবু ইন্নাহু কানা গাফফারা বাবু তুমি আমার মাফ করে দাও তুমি আমার ক্ষমা করে দাও তুমি আমাকে এই গজব থেকে বাঁচাও যখন তুমি এই কথা ঠিক বলবে ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কাছে সাথে সাথে ছাড়া দিয়ে বলবেন আমি তোমার সকল গুনাহ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি তোমার সকল গুনাহ কে মাফ করে দেব সুবহানাল্লাহ যখন কি হবে ইউসিরিস সামা আলাইকুম মিদরারা যখন গজব দূর হয়ে যাবে তুমি তোমার ক্ষমা দিয়ে তুমি তোমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি গজব দূর করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা তোর জন্য আমি চারটি পুরস্কার দেব গতক করে আসছে চারটা কি এটা আসতে বলবো না যদি গজব যে চলে আসছে নূহ আলাইহিস সালাম যদি তার কৌমকে বলে যে গজব থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে তওবা করতে হবে চীন করবে না ভারত করবে না জার্মান করবে না জাপান করবে না আমেরিকা করবে না গোটা পৃথিবী করবে না বাংলাদেশে মুসলমান ইনশাআল্লাহ করবে বাংলাদেশের মুসলমানরা কিন্তু জানে গজবের গজবকে প্রতিরোধ করা যায় না গজবের মোকাবেলা করা যায় না এই শব্দগুলি সবগুলি ঈমান হারার কথা এই শব্দগুলি যারা বলে তাদের ঈমান থাকবে না গজবকে প্রতিরোধ করা যায় না বড় বরঞ্চ নবীরা পর্যন্ত গজব থেকে আল্লাহর কাছে সেজদা করে চোখের পানি বের করে দিয়েছে আমাদেরকে কি করা দরকার এই মুহূর্তে কি করা দরকার গত কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিল চীনের একটা মেয়ে সে বাংলাদেশি মেয়ে সেখানে পড়াশোনা করে সে একটা আলোচনায় বলল এই ভাইরাসটা কিভাবে ছড়তে পারে যে ভাইরাসটা কেমন কাউকে আক্রান্ত করল সে বাংলাদেশে চলে আসলো তার পরিবারের লোকজনের সাথে যখন চলাফেরা করবে পরিবারের লোকজন আক্রান্ত হয়ে যাবে পরিবারের লোক সমাজের মানুষের সাথে আক্রান্ত হবে যে নির্দিষ্ট বলতে ছিল যে মসজিদে যাবে নামাজ পড়বে নামাজের পাশে আরেক নামাজি দাঁড়াবে এইভাবে আরেক নামাজি থেকে আরেক নামাজি এক নামাজি থেকে আরেক নামাজি মার্কেটে যাবে শপিং করবে একজনের পাশে আরেকজন যাবে একজনের পাশে গল্প করবে গোটা দেশটা এই ভাইরাসে ভাইরাসের নাম কি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যাবে লোক দরকার একটা এখন এটা থেকে বাঁচতে হলে প্রতিরোধ ক্ষমতা কি আমাদের সরকারের আছে না আমাদের আছে না পুরো পৃথিবীর কার আছে না কার আছে আল্লাহ বলে বলেন কার আছে আল্লাহ আল্লাহই পারে আল্লাহই পারে গজব যদি চলে আসে কেউ প্রতিরোধ করতে পারবে না আর গজব যখন আসে হুজুর তো বাঁচা হবে না কোন হুজুর ওলি হিসাবে বাঁচতে পারবে না কারণ গজব যখন চলে আসে গজবকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক উদ্দেশ্য সবার জন্য করবে আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাবো আপনাদেরকে কথা বলা আপনাদের ইমানি কথা জানা আপনাদের মধ্যে ইমানি সে শক্তিকে বৃদ্ধি করা এটা তো আমাদের দায়িত্ব নাকি হ্যাঁ যারা দায়ী তারাই তো কথা বলছে যারা দায়ী তারাই তো কথা বলে যারা দায়ী তারাই তো ইমান তাজা করার জন্য আপনাদের কাছে কথা বলে আমরাই তো বলবো আমরাই বলবো আর যারা এই চিন্তা করতে পারে না তাদের প্রতি আহ্বান আল্লাহর সাথে তর্ক দিবেন না এমন কথা বলবেন না যে
হবে না আপনি বুকের হবে এমন কোনো চিন্তা আপনার মধ্যে আসবে না যে চিন্তার কারণে আপনি বিপদে পড়বেন কেউ বিপদে পড়বে না শুধু আপনার জন্য সময় কতটুকু সময় শুধু এতটুকু চোখটা বন্ধ করে দেখেন আপনি বিপদটা কত বিশাল হয়ে দাঁড়ায় কথা ঠিক আছে না বলে তাই আমরা মুমিন হিসাবে আল্লাহর কাছে চলুন সাহায্য চাই আল্লাহর কাছে আমরা যেন সাহায্য চাইতে পারি এই ধরনের ঈমান আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই সবাই মুমিন হতে রাজি আছে নাকি মুনাফিক হবে মুনাফিক তারা গজবের পর যারা তওবা করে না আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না তারা হলো মুনাফিক আর গজব থেকে যখন নিজে চিন্তা করে এই গজব আমাকে ছাড়বে না গজবের পানি তিনি দিয়েছেন তার কাছে যখন মাথার মতো করে বাবু মাফ করে দাও যিনি দিয়েছেন তিনি বলে বাবা তবে মাফ কর না গজব উঠে আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের মাহফিলে আমরা তওবা করব সবাই রাজি আছে তো আরে ভাই মাহফিল আরে ভাই মাহফিল আল্লাহর ওলি মাহফিল ঠিক না ওলিটা কেমন আমরা তাকে বলি হিসেবে তো বলতে পারবো না তবে তার চিন্তাধারা তার কর্ম তার তারা আমাদেরকে এতটুকু বলে দিয়েছে বলির তো দিবেন তো আল্লাহ বলির তো দিবেন আল্লাহ কিন্তু আমাদের ভিতর চিন্তা এসেছে উনি অবশ্যই বলির কাতারে আছে ওনার রিয়াদা ওনার আবেলে ওনার মধ্যে আল্লাহ সুবহান ও তাআলা যে গ্রহণীয়তা দিয়েছেন যদি আল্লাহ সুবহান ও তাআলা তার মধ্যে এতটুকু গ্রহণীয়তা না দিতেন তাহলে বাংলাদেশ গোটা পৃথিবীর মুসলমানরা আরাইবের হুজুরকে ভালো বলতো না তার প্রতি একটা শ্রদ্ধাবোধ তার প্রতি একটা ভালোবাসা কোন সম্পদের নয় উনি এমন সম্পদ রেখে যায় নাই উনি এমন কোন পরিবেশ রেখে যায় নাই যেটা আপনি নিতে পারেন শুধু উনি একটা পরিবেশ রেখে গেছেন ওনার সন্তান পরবর্তীতে যারা দিনের কথা বলেছেন সবাই তার তার কথাগুলিকে এই সমাজের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চলে দাঁড়িয়েছেন ইহারাইবের দরবারকে সুতরাং আমরা বিশ্বাস করি আমরা সবাই আল্লাহর কাছে নিবেদন করি আল্লাহ যেন তাদের সবাইকে মাকামে আলা দান করে দেন আমিন আজকে আমরা লক্ষ মানুষ এখানে দোয়া করব লক্ষ মানুষ একত্রিত হব আমরা নিজের জন্য কাঁদব আমাদের আত্মীয় স্বজনের জন্য কাঁদব আমাদের দেশের জন্য কাঁদব আমাদের গোটা পৃথিবীর মুসলমানদের জন্য কাঁদব আল্লাহর কাছে বলবো মাহবুব মুসলমান তো খুব করেছ মাহবুব মুসলমান করে কবরে নাও মুনাফিক করে কবরে নিও না আল্লাহর কাছে আজকে নিবেদন করবো মাহবুব তুমি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছ একটা সুন্দর ঘর দাও সেই ঘরটা হবে মুসলমানের ঘর আল্লাহ তখন আমাদেরকে এমন একটা ঘর বানিয়ে দেন ইনশাআল্লাহ হাজার হাজার মানুষ আসবে ওলামায়ে কেরাম আসবে সবার কাছে আমরা সবাইকে নিয়ে কথা বলবো সবার কথা শুনবো আল্লাহ তখন সবাই থেকে দিনের কথা সবার মতো যোগ্যতা আমাদের সবাইকে দান করে দেন আমাদেরকে ফায়দা মান যেন করে দেন এই মাহফিলকে মাহফিলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুলিয়তের পর্যায়ে নিয়ে যান আমিন বলে আমিন বলে সবার ওলামায়ে কেরাম যারা আসবেন আল্লাহ রাসূল সালামত আমাদের কাছে এনে দেন আর যারা এই মাহফিলের শ্রোতা হয়ে আসবেন মাহফিল থেকে কিছু কথা নিয়ে নেওয়ার জন্য আসবেন ওই জাত থেকে আসবেন আল্লাহ যেন তাদেরকে সহি সালামত এখানে এনে দেন লাখো মানুষ হবে হাজারো উনি হবে হাজারো আল্লাহ হবে যারা রাতের বেলা ঘুমায় না এমন ব্যক্তি হয়তো আপনার পাশে বসা থাকবে আপনি কেউ পাবেন না আপনি কেউ পাবেন না আপনি শুধু আল্লাহর কাছে একটা কথা নিবেদন করবেন এখানে বসে বসে বাবু দুনিয়াতে যেমনই থাকি এইসা হে ওইসা হে দেখি ওহা এইসা হে আমরা যদি এরকম কথা বলতে পারি দুনিয়াতে এই আছে সেই আছে এমন আছে তেমন আছে এটা নাই সেটা নাই অনেক কিছু দুনিয়াতে হয় মাত্র তোমার কাছে একটা নিবেদন আখেরাতে যেন ভালো থাকি এমন একটা পরিবেশ আমার মধ্যে দান করে দাও দুনিয়াতে কি থাকলাম দুনিয়াতে
কি পজিশনে আমার জানার বিষয় না। আগের বছর আমি মুসলমান হয়ে আসলে ময়দানে মাথা উঁচু করে তোমার নবীর ঠান্ডার নিচে দাঁড়াতে পারি, মাফিক করে সম্পদ বাড়াবো না, কিন্তু মাফিক করে ইনশাআল্লাহ ইমান বাড়িয়ে এখান থেকে যাবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে। আমরা প্রশাসনিক ভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত সহযোগিতা পাচ্ছি। আজকে এখানে আমাদের সার্বিক পরিবেশকে সুন্দর বা রাত্র চলে আসে, রাত্র দেখে কিন্তু পড়ছে আসছে চলে আসছে। আমরা এরপরে যারা কর্মকর্তারা আছেন, যারা উপজেলা আছে, অ্যাপ্রেন মেয়র থেকে আরম্ভ করে ইউনি সাংসদ সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন, আওয়ামী লীগ দলের অন্য সব দল যারা আছেন, সবাই আমাদেরকে ভালোবাসে, আরেকদেরকে ভালোবাসে, আরেকদেরকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ মন্ত্রী মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আপনাদেরকে সালাম দিয়েছে। ওনার মা লাইফ সাপোর্টে আছে, ওনারা আমার লাইফ সাপোর্টে আমাকে বলতে দিল আমার মা কোনো আওয়াজ করে আমার মার প্রতি কোনো স্পন্দন নেই, শুধু জানতে একটু করতেছে। দোয়া করবেন, দোয়া তো সবাইকে করতে, আমি আপনার সবার কাছে বলবেন আমার মাকে যেন আল্লাহ সুবহান করে সুস্থ করে দেন। দোয়া করবেন ওনার মাকে যেন সুস্থ করে দেন। মরতে তো হবে নাকি, আমাদের তো মরতে হলে আমাদের আত্মীয় স্বজন যেমন মরেছে মরতে তো হবে। তবে একটাই দাবি, বাবুর যাও যখন দুনিয়া থেকে নিয়ে যাও ইমানের সাথে নিয়ে যেও। দোয়া চাই, দোয়া করে। আমার বড় ভাই গতকাল এসেছে আফ্রিকা থেকে, আমরা সব ভাই আসছি, বেতন আসছে, আমাদের এই কসবা আশ্রমা চলে যিনি এসপি এসপি সাহেব উনি আসছেন ক্যাম্পে, তো আলহামদুলিল্লাহ উনি আমাদের এই দরবারের প্রতি উনি খুবই দুর্বল। উনি আমার সাথে এবং ওনাকার সাথে আলহামদুলিল্লাহ গত মাসে উনি ছিলেন, এসপি সাহেব আসছেন, দোয়া করি ওনাদের জন্য। কি বলেন, আমি রাত্রেবেলা বসে সাহেব বলতেছিলাম আপনাদের জন্য আমার খুব মায়া লাগে, মায়া লাগে যে সারাটা কোন আমাদেরকে একটু সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা সারা কোন একটা ব্যস্ত থাকেন, আমার মনে ঘুমের মধ্যে ওনারা খালি চিন্তা করে আমাদেরকে কিভাবে একটু সিকিউরিটি দেওয়া যায়, সারা কোন এই চিন্তা। দোয়া করি আল্লাহ যেন তাদের এই চিন্তাকে আকারাতে পুঁজি বানিয়ে দেন। দোয়া চাই, দোয়া করি ইনশাআল্লাহ এই মাহফিল আসরের নামাজের পর থেকে আরম্ভ হবে, আপনারা সবাই চলে আসবেন। আল্লাহ যেন মাহফিলকে সুন্দর পরিবেশ দান করে দেন। অনেকে আসছে আমাদের শাহপুরে আব্দুল আজিজ, আপনাদের কাছে দোয়া চেয়েছে, আর মনে একটা বার চিন্তা আছে ডাক্তার জানা বা সেই চিন্তাটা আমরা সফল করে দেন। অনেক অনেক মাসা দেওয়া চেয়েছে, সবার দোয়া চাই, দোয়া করি আমরা সবাই যেন আপনাদের আমার ভাইয়েরা সবাই আছে, আমার চাচা চলে যাও, আমার অসুস্থ হয়ে আছে, পরে মেয়ে হয়ে আছে, আমি সবাই আপনার পরামর্শ সবাই আছি, সেরা পুরা যেন আমাদের কেমন করতে পারি, মন ভরে যেন কেমন করতে পারি, আমার জন্য আমাদের সবাইকে তফিক দান করে, গ্রামবাসীর জন্য তো আছে, মরিজান সবার জন্য তো আছে। আমি আমার খুব আজকে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।